السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم لقد تاب الله على النبي والمهاجرين والأنصار الذين اتبعوه في ساعة العسرة من بعد ما كاد يزيغ قلوب فريق منهم ثم تاب عليهم إنه بهم رؤوف الرحيم সম্মানিত ভাতৃমণ্ডলী আজকে তাফসির করব আপনাদের সামনে সুরায় তোবার আয়াত নম্বর একশো সতেরো থেকে যাতে আল্লাহ পাক রবুল আলমিন মহাজিরিন এবং আনসারদের তর কথা বর্ণনা করেছেন যে আল্লাহ পাক তাদের প্রতি ফিরে আসলেন আল্লাহ পাক রব্বুল আলম তাদের উপর দয়াবান হলেন তাদের তওবা কবুল করলেন এই বিষয়টির সম্পর্ক হচ্ছে তাবুক যুদ্ধের সাথে তাবুক যুদ্ধে নবী করিম সাল্লাহ সাল্লাম সকল মানুষকে যে সব মানুষের কোনো ওজর ছিল না না অসুস্থতা ছিল না কোনো রকমের আর কোনো সরিয়তি অসুবিধা ছিল সমস্ত সাবালোক পুরুষদেরকে আদেশ করেছিলেন মদিনার এবং মদিনার আশেপাশের লোকদেরকে যে তারা যেন তাবুকের যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যায় কারণ এখানে বিশাল রোমান বাহিনী রয়েছে যাদের বিরুদ্ধে আল্লাহর রাস্তায় যুদ্ধে যেতে হবে এই সময়টি ছিল গরমের সময় এক তো ছিল অত্যন্ত গরম আর সেই সময় খেজুর বাগানে খেজুর পাকার সময় ছিল সেই সময় ছিল সংকটের সময় অভাবের সময় মানুষের হাতে টাকা পয়সা ছিল না অত্যন্ত অভাবে মুসলিমরা সেই সময় জীবন যাপন করছিল এই বিভিন্ন দিক থেকে সেই সময় আল্লাহ ফাকরবুল আলমিন বড় এক পরীক্ষা ফেলেছিলেন নবী করিমসাল্লাহ ইসলামের সাহাবাইকারদেরকে এখানে মুনাফিকরা বিভিন্ন ওজোর পেশ করে অনেকে থেকে যায় তারা যায় না এবং নবী করিম সাল্লি সাল্লাম যখন ফিরে আসলেন তবুকের যুদ্ধ থেকে তখন তারা মিথ্যা বিভিন্ন রকমের ওজোর পেশ করে যারা যায়নি তারা নিজেরা পরকালকে ধ্বংস করে তারা নবী করিমসাল্লা সাল্লামকে খুশি করার চেষ্টা করল পক্ষান্তরে তিনজন সাহাবি যারা অত্যন্ত মুখলেস নিষ্ঠাভান ছিলেন কাব বিন মালিক রজি আল্লাহ তালহ হেলাল বিন ওমাইয়া রজি আল্লাহ আনহু মোরারা বিন রবি রাজি আল্লাহন এই তিনজন সাহাবাইকরাম তারা খালেস মমিন ছিলেন সাহাবি ছিলেন এবং তারা তাবুক যুদ্ধের পূর্বে সবগুলি যুদ্ধে শরীফ হয়েছেন নবী করিম সাল্লাহিসাল্লামের সাথে এবারে যাবো যাচি করে তারা পিছিয়ে থেকে গেছিলেন পরে আর যেতে পারেননি তাদের তওবার কথা আল্লাহ ফাক রব্বুল আলমিন এ আয়াতের পরের আয়তে একশো আঠারো নম্বর আয়াতে বিশেষভাবে বর্ণনা করেছেন আল্লাহাকের স্বাদ করেছেন যে নিঃসন্দেহে পাক তওবা কবুল করেছেন নবী করিম সাল্লামের ওপর নবী করিম সাল্লামের কথা প্রথমে উল্লেখ করা হয়েছে তাঁর সম্মানার্থে তারপরেই আল্লাপা বলছেন মহাজরিনদের আল্লাহাকে তব কবুল করেছেন তবার ঘোষণা করেছেন ওয়াল আনসার আনসারি যারা তাদের তো অবর ঘোষণা করেছেন তাদের ওপর আল্লাপা ফিরে এসেছেন যারা অনুসরণ করেছিলেন নবী করিম সাল্লা সাল্লামের সংকটের মুহূর্তে যে সময় অভাব ছিল সংকট ছিল আর দূরের পথ ছিল তাবুক অনেক দূরে মদিনা থেকে এই লম্বা পথ ছিল বিভিন্ন সংকটের সময় নবী করিম সাল্লামের এই সাহাবাইকার আনসার অনুসরণ করেছিলেন আল্লাহ বলছেন যে তাদের এক দলের অন্তর বাঁকা হয়ে যাবে এইরকম আশঙ্কা ছিল তারপরে অর্থাৎ তাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হয়ে গেছিল যে এই সময় যাব কি করে একে তো খালি হাত তারপরে গরমের সময় তারপরে খেজুর বাগানে খেজুর পেকে আসছে সব ছেড়ে দিয়ে চলে যাব। আর পথও অনেক দূরের আল্লাহ পাক রব্বুরা বলছেন যে তাদের মনে এই রকমের কিছু অশ্বাসা আর হয়েছিল তারপর আল্লাহ পাক রবাহ আলমিনের রসুরালামের তারা অনুসরণ করেছিলেন সুতরাং তাদেরকে করে দিয়েছেন যে তাদের অন্তরে যে কথাগুলি এসেছিল সে সম্পর্কে সুম্মা তাবা অতফার আল্লাহ পাক তাদের তব কবুল করেছেন রৌফুর রাহিম নিঃসন্দেহে আল্লাহ পাক তাদের সম্পর্কে স্নেহশীল এবং দয়াবান মহান আল্লাহ এর সাদ করেছেন ওয়া আলাহ খুল্লিফু আর বিশেষ করে ওই তিনজন ব্যক্তি আল্লিনা খল্লিফু যারা পিছনে থেকে গেছিল এই খল্লিফুর একটি তাসির হচ্ছে যারা পিছনে থেকে গেছিল সাহাবাই কেরামদের মধ্য থেকে যাবো যাচ্ছি করে তারা আর এই তাবুকর যুদ্ধে শরিক হতে পারেননি আর কোন কোন তাফসির কারগন বলেছেন যে খল্লিফু মানে ওই সব লোকেরা যাদের বিষয়টিকে আল্লাহ আল্লাপাক স্থগিত রেখে দিয়েছিলেন মুনাফিকরা মিথ্যা ওজর অজুহাত পেশ করে তারা বাহ্যিক মুক্ত হয়ে চলে গেল নবী করিমস্লামের সামনে থেকে এবং তাদেরকে নবী সাল্লাম কিছুই বললেন না পক্ষান্তরে এরা দেখলেন যে আমরা মিথ্যা কথা বলবো না আমরা যেতে পারিনি আর আমাদের অলসতা গাফিলতিতে আমরা যাইনি সুতরাং সরাসরি সত্য কথা বলবো রসুল উল্লাহি আল্লাহ ফাকরবুল আলমিন আমাদের গোনা মাফ করবেন এই আশা নিয়ে তারা সত্য কথা প্রকাশ করলেন নবী করিম সাল্লাহি সাল্লামের কাছে হাত্তাঈদা জাকাত আলিহুল আর দোবে মারহবাদ এখানে আল্লাহ ফাকরবুল আলমিন কাবিন মালিক এবং তার যে দুজন সাথী তাদের তাওবা সম্পর্কে নবী করিম বিষয়টি কি আল্লাহ পাকের উপরে ছেড়ে দিলেন এ হচ্ছে অর্থ অর্থাৎ রেখে দিলেন আল্লাহ তিনি তাদের মাঘ ফেরাতের ঘোষণা করছেন নবী করিমাল্লাহিস্লাম তার সাথে সাহাবাই কিরামদেরকে বললেন যে এই তিনজন থেকে তোমরা সামাজিক বয়কট করো এদের সাথে কথা বলিও না এদের সাথে আদান প্রদান করিও না সাহাবাই এখানে কথাবার্তা বন্ধ করে দিলেন চল্লিশ দিন এইভাবে কেটে গেল তারপরে নবী করিম কাবিন মালিক বললেন তোমরা তোমাদের স্ত্রী থেকেও আলাদা হয়ে যা মালিক বললেন যে আমি বিদায় করে দিলাম স্ত্রীর সাথেও আর কোনো সম্পর্ক থাকবে না স্ত্রীর সাথেও বয়কট করার আদেশ হল নবী করিম ইসলাম পক্ষ থেকে যতক্ষণ পাকের পক্ষ থেকে কবুল না হচ্ছে পঞ্চাশ দিন পুরা হতেই আল্লাহ পাক রব্বুল আলমিন এই আয়াত নাজিল করলেন যে ওই তিনজন ব্যক্তি আলযীনা খুল্লিফু যারা পিছনে থেকে গেছিল অথবা যাদের বিষয়টিকে রাসূল সাল্লাল্লাহু স্থগিত রেখে দিয়েছিলেন আল্লাহ পাকির ইচ্ছার উপর যেমন এর আগে সূরা তবাতে আরেকটি আয়ত আল্লাহ বলেছেন আওয়া খারুনা মুরজাওনা লিআমরি আমরিল্লাহ আর কিছু লোক আছে যাদের বিষয়টিকে আল্লাহর আদেশের আল্লাহর হুকুমের অপেক্ষায় স্থগিত রাখা হয়েছে যে আল্লাহ পাক তাদের তওবা কবুল করবেন এবং সেই ঘোষণা আল্লাহর পক্ষ থেকে আসবে এই আয়াত নাজেল করে আল্লাহ ফাকরবুল্লাম তাদের তবা কবুল করলেন এবং তার ঘোষণা করে জানিয়ে দিলেন ইদা আকাত আলহিমুল আরজোবে মার এমন কি পৃথিবী প্রশস্ত হওয়া সত্ত্বেও তাদের ওপর সংকীর্ণ সংকুচিত হয়ে পড়ল ওজাকাত আলহিম আনফুসুম এবং তাদের এমন কি প্রাণও সংকীর্ণ হয়ে পড়ল যে একেবারে একাই হয়ে গেছে আমাদের আর কেউ নেই এ অবস্থার সৃষ্টি হল ওজান্ন এবং তাদের বিশ্বাস হয়ে গেল আল্লাহ জামিন আল্লাহ ইল্লাহ এদিক সেদিক আল্লাহ ছাড়া অন্যের আশ্রয় নিয়ে লাভ নেই এতে আরো পথভ্রষ্ট হবো বরং আমাদের আল্লাহ ছাড়া আর কোনো দরবারে আশ্রয় নেই তাবা আলহিম অতপর আল্লাহ পাক তাদের কবুল করলেন করে তারা অন্তর থেকে তওবা করে ইন আল্লাহ আল্লাহ পাক তবুল করি দয়াবান মহান আল্লাহ তারপর এরশাদ করছে কোনো তোমরা আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও এই সত্যবাদী যে সত্যবাদীদের কথা এর আগের আয়াতে আল্লাহ ফাঁক উল্লেখ করলেন কাব মালিক হেলাল বিন ওমাইয়া মোরার বিন রবি এই তিনজন সাহাবি পক্ষান্ত মোনাফিকেরা মিথ্যাবাদী মিথ্যু তারা মিথ্যা ওজোর পেশ করে তারা নিজেকে মুক্ত করে চলে গেছিল বাহ্যিক কিন্তু আখেরাতে তারা আল্লাহ ফাকরবুল আলামিনের জাহান্নামের কঠিন শাস্তির সম্মুখীন হবে এবং দুনিয়াতেও আল্লাহ ফাকরবুল আলম তাদের মোনাফিকের মুখোশ খুলে দিলেন এবং নবী করিম ইসলামকে জানিয়ে দিলেন যে এরা হচ্ছে মুনাফিক পক্ষান্তরে সত্যবাদী হচ্ছেন এই সাহাবাই কেরাম যাদেরকে আল্লাহ ফাকরবুল আলমিন মাফ করেন এবং তাদের মার্জনার ঘোষণা করলেন আল্লাহ আলম এই আয়াতগুলিতে তাদের সঙ্গে হয়ে যাও এই রকমই সত্যবাদী সমস্ত ও রসুলগণ শেষ নবী মোহাম্মদ সাল্লা পর্যন্ত সত্যবাদী হচ্ছেন তাঁর সাহাবাই কেরাম এই এইরকমই ক্যামত পর্যন্ত আল্লাহ পাকের যত বান্দার আসবে তাদের সাথে আল্লাহ পাক হতে বলেছেন পাক সত্যবাদীদের সাথে হতে বলেছেন যখনই কোনো সত্যবাদী দল পাবেন তাদের সাথে আপনি থাকবেন আর কোরআন সোনার অনুসরণ ক্ষেত্রে সত্যবাদী দল যাদেরকে আল্লাহ পাক আলামিন আলমিন আমাদের জন্য আদর্শ হিসাবে বর্ণনা করেছেন তারা হচ্ছেন সাহাবাই কেরাম মহাজির আনসার এবং তাদের অনুসারী তাবেইন তাবা তাবেইন যারা স্বর্ণযুগের লোক আল্লাহ পাক তাদের সঙ্গে থাকতে বলেছেন আকিদার ক্ষেত্রে এবাদতবন্দির ক্ষেত্রে আদান প্রদানের ক্ষেত্রে জীবনের সার্বিক ক্ষেত্রে আল্লাহফা তারপর বলছেন মদিনা বাশি এবং তার আশেপাশে যেসব বেদুইনরা রয়েছে তাদের জন্য এটা সমীচীন নয় যে রাসুরুল্লাহ সসাল্লাম থেকে পিছনে তারা থেকে যাবে পলাইয়ার গাবু বে আন ফসিম আননাফী এবং রাসুরুল্লাহ সাল্লাম চাইতে নিজেদেরকে বেশি ভালোবাসবে এটাও তাদের জন্য উচিত নয় জায়েজ নয় কারণ রাসুরুল্লাহ সালসাল্লামকে কেন সব বেশি ভালোবাসবে রাসূরুল্লাহ সাল্লামের থেকে পিছনে থাকবে না জেহাদের ময়দানে কেন কারণ বেআন্না হুমলায় শিবহুম জামাউন তাদের যদি আল্লাহ রাস্তায় জেহাদে গিয়ে পিপাসাও লাগে আল্লাহর দিনের খেদমত করতে গিয়ে তাদের ক্লান্তিও হয় না সব মেহনত পরিশ্রমেও ক্লান্তিও হয় ওলা মাফ মাসাদেরফ হিসাবে আল্লাহ রাস্তায় যদি তাদের খিদাও লাগে ওলায়া তাওনামা ওতিয়ান একাইদুল কুফার অথবা এমন জায়গায় পদার্পণ করে যেখানে কাফেরদেরকে তারা রাগান্বিত করতে পারে যেখানে গেলে কাফেরদের কষ্ট হয় ওয়ালায়ান আলুন আমিন আদু নাইলান অথবা কোনো কাফেরকে কোনো ভাবে প্রতিহত করতে পারে অথবা কাফের থেকে কোন কিছু হাসিল করতে পারে রানী মাতার ধন সম্পত্তি সবগুলিতে ইল্লা কোতেব আল্লাহ হম দেহি আমালুন সোয়ালে আল্লাহফাক নেক আমল তাদের লিখে রাখবেন ইন আল্লাহ আলা ইউদু আজিরাল মহানীর সৎ কর্মশীলদের পারিশ্রমিক আল্লাহফাক বিনষ্ট করেন না আল্লাহ ফাকরাব্লা আলামিন সো রায়তবার আয়াত নম্বর একশো একুশের সাত করেছেন ওয়ালাইউন ফেকুরা না ফাকাতান সগি রতনওয়ালা কবি রতন ওয়ালা ইয়াতওন ওয়াদিয়ান ইল্লা কোতেবাল্লাহম দেয়া জিয়া হুম উল্লাহ আহসান কানু আমালুন আর তারা ছোট ধরনের আল্লাহ রাস্তায় ব্যয় করুক অথবা বড় ধরনের ব্যয় করুক সাদকা করুক ওয়ালাই ওয়াদিয়ান অথবা কোনো উপত্যকা কোনো মাঠ তারা অতিক্রম করুক আল্লাহ রাস্তায় বেরিয়ে এ সমস্ত ক্ষেত্রে ইল্লা কোতেব আলহম তাদের এসব আমলকে লিখা হবে আল্লাহ পাকের আমল নামায় জিজি আহমাল যাতে আল্লাহ পাক তাদেরকে বদলা দিতে পারেন আহসান মাকানুইয়া মালুন যেসব আমল করেছে তার সর্বোত্তম বদলা আল্লাহাক তারপরে সাদ করেছেন অমা খান আল মিনুন আলিয়ান ফিরু কাফা ফালাউল নাফার মিন কুল্ল ফির কিনুম তাইফা লিয়া তাফা কাহুফিদ্দিন ওয়ালিউন জেরু কাউমাহম ইজা রাজা ও এলহিম আল্লাহম ইয়াহারুন এই আয়াতটি সম্পর্কে কোন কোন তাফসির কারগণ বলেছেন যে এটিও আল্লাহ পাক রব্বুল আলমিন রাস্তায় সশস্ত্র যুদ্ধ জিহাদ সম্পর্কে নাজিল হয়েছে আর অন্যান্য অন্য তাফসির কারগণ বলেছেন যে এই আয়াতটি সম্পর্ক আল্লাহ রাস্তায় জিহাদের সাথে নয় বরং এই আয়াতের সম্পর্ক হচ্ছে দিনের জ্ঞান হাসিল করা সম্পর্কে দিন সম্পর্কে পাণ্ডিত্য হাসিল করা সম্পর্কে যে প্রত্যেক মুসলিমকে মৌলিক বিষয়গুলি তো শিখতে হবে কিন্তু বিশেষ করে মুসলিমদের মধ্যে এমন একটি দল হবে যারা কোরআন এ হাদিসের পণ্ডিত হবে এবং কোরআন এ হাদিস সম্পর্কে গভীর জ্ঞান হাসিল করে তারা দিনের দাওয়াতের কাজ করবে আল্লাহ পাক বলছেন মেনুন লিয়ান ফেরুক আফা প্রত্যেক মমিনের পক্ষে সম্ভব নয় যে তারা সকলে বের হবে ফালাউল দল করলে একটি ক্ষুদ্র দল কেন তারা বের হয় এরা বেরিয়ে যাবে আল্লাহ আল্লাহাক রাস্তায় এবং তারা যুদ্ধ করবে সকলের বাড়িঘর ছেড়ে সংসার ছেড়ে আল্লাহ রাস্তায় যুদ্ধে যাওয়া সম্ভবপন্ন নয় তাহলে এতটুকু জিহাদ সম্পর্কে তারপরে আল্লাহফাক যেন বলছেন যে এখানে উজ্জ্ব আছে আরেকটি দল হবে যারা লিয়াতফাক কাহুফদ্দিন তারা বাড়িতে থাকবে এবং বাড়িতে থেকে তারা দিন সম্পর্কে জ্ঞান হাসিল করবে অলিগুনদের কম এবং দিন সম্পর্কে গভীর জ্ঞান হাসিল করার পরে তারা নিজের জাতিকে সতর্ক করবে দাওয়াতের কাজ করবে এজার রাজা দিন শিখে আসার পরে যাতে করে জাতি সতর্ক সাবধান হয় আর যদি ধরে না হয় যে এ আয়াতটি পুরোপুরি নাজল হয়েছে দিনে এলম হাসিল করার ক্ষেত্রে ইসলাম সম্পর্কে গভীর জ্ঞান হাসিল করে ভালো আলেম হওয়া সম্পর্কে তাহলে আল্লাহ পাক ইরসাদ করেছেন যে এই ক্ষেত্রেও দিনের গভীর জ্ঞান হাসিল করা ভালো আলেম হওয়া এটি হচ্ছে ফার্জে কে ফায়া অমা কানাল মেনুন ফেরু কাফা সমস্ত মমিনদের পক্ষে সম্ভব নয় যে তারা বেরিয়ে চলে যাবে বাড়ি ঘর সংসার জমি জায়গা ব্যবসা বাণিজ্য ছেড়ে দিন সম্পর্কে গভীর জ্ঞান হাসিল করার জন্য এবং দিনের বড় আলেম হওয়ার জন্য এটা সম্ভব নয় ফালাউলা না ফারামিন করলেন ফিরকা তিম মেন হুম সুতরাং প্রত্যেকটি দল থেকে একটি ক্ষুদ্র দল কেন বেরিয়ে যায় না দিন হাসিল করার জন্য লিয়াতাফা দিন যাতে করে তারা দিন ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞান হাসিল করতে পারে আকিদার জ্ঞান হাসিল করতে পারে কোরআন হাদিসের জ্ঞান হাসিল করতে পারে ফিকের জ্ঞান হাসিল করতে পারে দিন সম্পর্কে যাতে করে তারা পাণ্ডিত্য হাসিল করতে পারে বলে কৌমহম এবং তারা তাদের জাতিকে সতর্ক সাবধান করতে পারে দাওয়াতের কাজ করতে পারে ইসলাম প্রচারের কাজ করতে পারে এজা রাজয় এলিম যখন তারা বাড়ি ফিরে আসবে দিন সম্পর্কে ভালো জ্ঞান হাসিল করি আল্লাহ মিয়ারু যাতে করে ওই জাতি সতর্ক সাবধান হয়

আদেশ যে কাছে থেকে শুরু করতে হবে নবী করিম সাল্লাম তাই প্রথম মদিনার আশপাশ থেকে শুরু করেছেন আর তারপরে খাইবারে গিয়েছেন তারপরে তাবুকে গিয়েছেন আর তারপরে তখন খলাফেরা সে দিনগণ রোম সাম্রাজ্যের উদ্দেশ্য করেছেন এবং পারস্য দেশের উদ্দেশ্য করেছেন আল্লাহা বলছেন ওয়ালিয়া জিদুফিক গেলদা এবং তারা যেন তোমাদের মধ্যে কঠোরতা অনুভব করে অর্থাৎ কাফেররা যেন তোমাদের কঠোর আচরণ অনুভব করে তোমরা এই ক্ষেত্রে তোমাদের ভূমিকা শক্ত রেখেছে। আলাম এবং জেনে তাখ আলনাল্লাহ মাল ম্য কিইন আল্লা পা সাথে রয়েছে যারা আল্লাহ হিু যারা সংযত জীবন যপন করে, যারা পাপ মুক্ত জীবন যপন করে তাদের সাথে বল হয়েছে। ওই দামা আ অনজেলাত সুরা তু ফামিন মমাই আুলা ইকুম জাদাথু হাজা ইমান ফামললে দিন আমানু ফা জাদাথু ইমান অহম এস্থব শেরুন। আল্লাহ পাকে সাদ করেছেন মুনাফেকদের সম্পর্কে যে আইজামা অনজেলাত সুরা। যখন কোন সুরা নাজেল হইত। ফামেন হুম ইয়াকুল এই মুনাফেকদের মধ্যে ক কেমন আছে যারা বলতো আইয়কুম জা দা থু হাজে ইমান এই সুরাটি কোন লোকের ঈমানকে বৃদ্ধি করেছে এই সুরাতে লাফ বা কি হয়েছে এই ধরনের শয়তানি কথা মুনাফেকদের কথা থেকে প্রকাশ পায় তাদের জবান থেকে উচ্চারিত হয় কোন লোক আছে যার ঈমান এই সুরা দিয়ে বেড়েছে তারা ঠাট্টা রহস্য করত ফাহ আমানু জি না মানু বলেছেন পক্ষান্তরে শুনে রাখো যে যারা ইমান নিয়ে এসেছে ফাজা ইমান আয়াত নাজেল হয় হয় তাদের ইমান বৃদ্ধি পেয়েছে ওহম ইয়াস্তব শেরুন এবং তারা আনন্দিত হয়েছে তারা খুশি হয়ে থাকে আর তোমাদেরকে কষ্ট লাগে কারণ তোমার আল্লাহর দিনকে বরদাস্ত করতে পারো না আল্লাহ পাক বলছেন ওয়াম পক্ষান্তরে যাদের হৃদয়ে ব্যাধি রয়েছে যাদের অন্তরে ব্যাধি রয়েছে এই ব্যাধি হচ্ছে দুই প্রকারের ব্যাধি মুনাফেকদের অন্তরে সবচেয়ে বড় যে ব্যাধি ছিল সেটা হচ্ছে সংশয়ের ব্যাধি সন্দেহের ব্যাধি তার আল্লাতে বিশ্বাস ছিল না পরকালে বিশ্বাস ছিল না আল্লাহ পাক রব্বুল আলমিনের তৌহিদ একত্রে বিশ্বাসী ছিল না এইভাবে জান্নাত জাহান্নামে তারা বিশ্বাসী ছিল না যে সব বিশ্বাসের বিষয়গুলো রয়েছে আল্লাহ পাকে অসরের প্রতি বিশ্বাসী ছিল না আল্লাহ পাকের নাজলকৃত কিতাব এটাকে মানবরচিত মনে করতো মোহাম্মদের তৈরি করা বলতো মনে মনে তার ওপর তাদের বিশ্বাস ছিল না যেটা আল্লাহ পাকে নাজলকৃত কিতাব এইভাবে যে সব কথা বিশ্বাস করতে বলেছেন তার আসল সাল্লা সাল্লাম সব কথা বিশ্বাস করতে বলেছেন সেই ক্ষেত্রে তারা সন্দিহান ছিল এবং তাদের অন্তরে বক্রতা ছিল এই অন্তরের বক্রতার ব্যাধি ছিলাম আল্লাহাক বিদাত পন্থীদের পথভ্রষ্টদের মুনাফিকদের চরিত্র আল্লাহাক বর্ণনা করেছেন তাদের অন্তর বাঁকা সুতরাং ওরা সুযোগ সুবিধায় থাকে সুবিধাবাদী আর ধরনের পাপের ব্যাধি রয়েছে সে তাকে বলা হয় কুপ্রবৃত্তির ব্যাধি মনের কামনা বাসনা পূরণ করার ব্যাধি মানুষের অধিকাংশ মানুষের মন চায় যে পাপের কাজ করবে নিজের ইচ্ছা মতো কাজ করবে যে কুপ্রবৃত্তির অনুসরণ এই কুপ্রবৃত্তির অনুসরণের ব্যাধি মারুজুর শাহওয়াত সুভাতের সাথে সংসারের সাথে সাথে তাদের ছিল মারুজুর সাহওয়াত পাপের চাহিদা কামনা বাসনার ব্যাধি আল্লাহ ফাকরুল্লাহ আলমিন বলছেন যাদের অন্তরে ব্যাধি রয়েছে সংশয়ের ব্যাধি হোক অথবা পাপ করার ব্যাধি হোক হিংসা বিদ্বেষের ব্যাধি হোক শত্রুতার ব্যাধি হোক তাদের অপবিত্রতার অপবিত্রতা বাড়াবে এই কোরআনে কে নাজিল নাজেল হয়ে তাদের নাপাকি তাদের অপবিত্রতা তাদের কুফুরি তাদের কপটতা আরো বেশি বৃদ্ধি পাবে মাতু অহম কাফেরুন আর তারা কাফের হয়ে মারা যাবে সত্যিকার অর্থে এর উদাহরণ দেওয়া যেতে পারে যে ভালো জিনিস যেমন ঘি রয়েছে এরকম পুষ্টিকর খাদ্য রয়েছে এসব জিনিস যদি দুর্বল পেটে দিন যার নারী দুর্বল তাকে যদি খেতে দেন তাহলে আরো ক্ষতিগ্রস্ত হবে বলে আজিদ উজ্জালা ইল্লা খাসারা আল্লাপা বলছেন কোরআন দিয়ে যারা জা আলম কাফের হোক মুনাফিক হোক মুসরিক বহুত্ববাদী হোক অথবা পাপের কামনা বাসনা যাদের অন্তর রয়েছে পাপকে ছড়াতে চাই তারা ভালো কাজকে ছড়াতে চায় না ভালো কাজের প্রচার প্রচার করতে চায় না ওদের ব্যাধি আরো বৃদ্ধি পাবে এই কুফরির ব্যাধি পাপের ব্যাধি আরো বৃদ্ধি পাবে এই হচ্ছে তাদের অপবিত্রতা অমাতু আহম হু কাফিরুন আল্লাহ পাক তার বলছেন যে তাদের এখনো উপদেশ নেওয়া উচিত আওয়ালা ইয়ারাওনা আন্নাহুম ইউফতানুন ফি কুল্লি আমিন মারাতান আও মারাতাইন সুম্মা লা ইয়াতুবুনা আলাহুম ইয়াযাক্কারুন তারা কি দেখতে পায় না যে তাদের পরীক্ষায় ফেলা হচ্ছে প্রত্যেক বছরে একবার অথবা দুবার তারপরেও তারা তবা করে না তারপরেও তারা উপদেশ নিতে চায় না পরীক্ষায় ফেলা হচ্ছে অর্থাৎ তাদের যে গোপন ষড়যন্ত্র রয়েছে সেগুলি ফাঁস করে দেওয়া হচ্ছে তাদের খুলে দিচ্ছেন নবী করিম সাল্লা সাল্লামকে এই একাধিকবার তাদেরকে লাঞ্ছিত অপদস্থ হতে হচ্ছে বছরে আর কেউ কেউ বলেছেন এই আল্লাহ ফাক রব্বুল্লা আলমের পক্ষ থেকে বালা মুসিবত বিপদ আপদ বিভিন্ন রকমের সে ব্যক্তি জীবনে যেমন রোগ এইরকমই বিভিন্ন রকমের মানসিক পেরেশানি অশান্তি পারিবারিক অশান্তি এই ধরনের ফিতনায় তারা নিমজ্জিত হচ্ছে অথবা কেউ কেউ তাফসির করেছেন যে দুর্ভিক্ষ আল্লাহ পাকের আসমানি দুর্যোগ জমিনে দুর্যোগ এইরকম আজাব পাপিষ্ট লোকেরা দেখতে পায় না আল্লাহ পাক বলছেন সোমাল তারপরও তারা তবা করতে চায় না আর উপদেশ নিতে চায় না আল্লাহ পাক বলছেন লা সুরাত যখন তাদের কাছে কোনো সুরা নাজিল হয় তখন এই মোনাফেকরা একে অপরের দিকে তাকায় মোনাফেক মোনাফেকের দিকে তাকায় এবং চোখের ইসার করে জিজ্ঞাসা করে হালিয়া রা আহাদ কেউ দেখছে নাকি এ মুসলিমরা কেউ দেখছে আশেপাশে আছে নাকি কারণ তারা যখন দেখছে যে কোরআন নাজেল হচ্ছে আর আমাদের সম্পর্কে কোনো আয়াত নাজেল হয়ে যাবে নবী করিম সাল্লাহসাল্লাম শুনিয়ে দেবেন সাহবাহকে তখন সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে সুম্মান সারাফু তারপরে আর চুপি সারে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ফিরে যায় সারা আল্লাহ আল্লাহর আয়াত থেকে ফিরে আল্লাহক কারণ এই জাতি নির্বোধ জাতি বুঝে না পাক তারপরে নবী করিম সাল্লা সাল্লামের একটি বৈশিষ্ট্য বর্ণনা করেছেন যে বৈশিষ্ট্যগুলি হচ্ছে যিনি মহৎ চরিত্রের অধিকারী যাকে বলেছে বলেছেন আলা আল্লাহ নাজিম তুমি মহান চরিত্রের অধিকারী হয়েছে কানা হল কোহল কোরআন নবী করিমের চরিত্র ছিল কোরআনের বাস্তব জীবন তিনি কোরআনকে বাস্তবায়ন করেছেন জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ রাসুল মিন তোমাদের কাছে এক এসেছেন মিন আনফুসেকুম যিনি তোমাদের মধ্য থেকে আরবি এবং হে কোরআ তোমাদের মধ্য থেকে আর হে মানব জাতি তোমাদের মতোই মানুষ তাহলে বিদাতপন্থীরা যে বলে যে নবী করিম্লাম মানুষ নন তিনি নূরের তৈরি এটি এই আয়াতের পরিপন্থী বিষয় আজিজুন আলী মানিতুম আর যে সব কাজে তোমাদের কষ্ট হয় দুনিয়াতে অথবা পরকালে কষ্ট হয় তাতে নবী করিম সাল্লাম কষ্ট পান তোমাদের কষ্ট নবী করিম সাহা চান না এই হচ্ছে নবী করিম সাহাশাল্লামের গুণ হারিসুন আলাইকুম এবং তোমাদের ক্ষেত্রে নবী করিম সাহাশাল্লাম কল্যাণ কামি তোমাদের ইহকাল পরকালের কল্যাণ কামনা করেন সার্বিক ক্ষেত্রে আল্লাহ পাকার বলছেন বিল মিনিন রাউফুর রাহিম এবং মমিনদের সম্পর্কে তিনি স্নেহশীল এবং অত্যন্ত দয়ালু আল্লাহ ফাকর রব্বুল আলমী নবী করিমসাল্লামকে রউফ এবং রাহিম বলে আখ্যায়িত করেছেন সুতরাং এই গুণগুলি তোমরা নিজেদের মধ্যে তৈরি করো নবী করিম সাল্লামের অনুসরণ করো এবং তোমরা চরিত্র গঠন করো যেমন ছিল নবী সাল্লামের আকিদা এবাদ তেমনই তোমাদের হবে আকিদা এবাদ যেমন ছিল নবী মহান আখলাখ চরিত্র তেমন তোমাদের মহান আখলাখ চরিত্র হবে আল্লাহ পাক তারপরে বলছেন ফাইন তাল্লাহ তারা যদি ফিরে যায় কাফির মুনাফিকেরা যদি ফিরে যায় আল্লাহর দিন থেকে ফাকুল হে নাবি বলে দো হাসবি আল্লাহ আল্লাহ আমার জন্য যথেষ্ট লা এলাহ ইল্লাহ তিনি ছাড়া কোনো সত্য মাবুদ নাই আলে হে তোয়াক্কল আর উপরে আস্থা ভরসা করছি ওহ রব্বুল আরশিল আজিম এবং তিনি মহান আরসের অধিপতি আল্লাহ ফাক রব্বুল যখন বিশাল আরশের মালিক তাহলে ছোট যে যেসব সৃষ্টি রয়েছে সেসবের তো অবশ্যই তিনি মালিক আবু দারদার রাজি আল্লাহ তালানোর একটি হাদিস রয়েছে সোনান দাউদে যে কোন ব্যক্তি যদি সকাল বিকাল এই আয়াতের দুয়াটি হাসবি আল্লাহু আলী তাকাল তোহরবুল আর পড়ে তাই পাক তার বালা মুসিবত বিপদ আপদ দুশ্চিন্তা ভয়ভীতিকে দূর করে দেবেন পাক যেন আমাদেরকে হেফাজত করেন আমাদেরকে দিনের খাদিম করেন এবং আল্লাহ রব্বুল আলম সত্যের উপর অটল থাকার যেন তৌফিক দান করেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে দুনিয়া এবং আখেরাতের অনিষ্ট থেকে যেন নিরাপদ রাখেন সুফহান রব্বিকারবুল ইসাতমা এসেফোন আলমসলিম আলহামদুলিল্লাহ রব আলমিন